السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمدٍ صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثةٍ بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أخرجنا من عبادة العباد إلى عبادة رب العباد، ومن جور الأديان إلى عدل الإسلام، ومن ضيق الدنيا إلى سعة الآخرة. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. কাজী বাড়ি যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আদানি, প্রধান অতিথি জনাব শেখ আব্দুল ওয়াসিক, এবং আজকের এই মাহফিলের সম্মানিত ওয়াইজিন একরাম, সম্মানিত সুধি, মুআজ্জাজ বিরাদারানে ইসলাম, পর্দার অন্তরালে সম্মানিতা মাদারানে ইসলাম, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের অনন্ত অনন্ত প্রশংসা করছি, যিনি তার এই জান্নাতে আমাদেরকে সমবেত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, দুনিয়া একটি ক্ষণস্থায়ী জীবন,
মৃত্যুর পরে মনে হবে একদিন বা একদিনের কিছু অংশ আমরা পৃথিবীতে কাটিয়েছি। আসহাবে কাহফ গুহার যে সাত তরুণ 309 বছর গুহায় ঘুমিয়েছিল, 309 বছর পরে তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল কতকাল তোমরা ঘুমিয়েছিলে, তারা বলেছিল লাবিসনা ইয়াওমান আও বা'দু ইয়াওম, আমরা অবস্থান করেছি একদিন অথবা একদিনের কিছু অংশ। 100 বছর মৃত্যু অবস্থায় ছিলেন উজাইর আলাইহিস সালাম। 100 বছর শেষে যখন পুনর্জীবিত হলেন, আল্লাহ প্রশ্ন করলেন ক্বালা কাম লাবিস্ত, কতকাল তুমি এই মৃত্যুর মধ্যে ছিলে? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দু ইয়াওম, তিনি বললেন একদিন অথবা একদিনের কিছু সময়। 309 বছর কেউ একদিন বা একদিনের অংশ বিশেষ মনে হলো, 100 বছর কেউ একদিন বা একদিনের অংশ বিশেষ মনে হলো। দুনিয়ার সব বেঈমানদেরকে যখন প্রশ্ন করা হবে, চাই তার 70 বছর বয়স হোক, চাই 1000-1500 বছর বয়স হোক, প্রশ্ন করলে সে বলবে قال كم لبثتم في الأرض عدد سنين, বছর গণনার হিসেবে পৃথিবীতে কতকাল ছিলে? সবাই উত্তর দিবে قالوا لبثنا يوما أو بعض يوم, একদিন অথবা একদিনের কিছু সময় আমরা ছিলাম। মহাকালের তুলনায় পৃথিবীর জীবন 1000 বছর হোক আর 60-70 বছর হোক, সবটাই একদিন বা একদিনের কিছু সময়ের মতোই অনুভূত হবে। কিন্তু এই একদিন বা একদিনের কিছু সময়ের বিশ্বাস, চেতনা, বক্তব্য আর কর্মকাণ্ডের ফল ভোগ করতে হবে অনন্ত অনন্ত অনন্তকাল, আর কোনোদিন সেই ভোগ থেকে মুক্তি পাবে না। ভালো হলে তো ভালো চিরকাল, আর কখনো শেষ হবে না এমন ভালো পেয়ে যাবে, আর মন্দ হলে এমন মন্দ, কখনো সেই মন্দ পরিসমাপ্ত হবে না। এক ভয়াবহ জীবনের মধ্যে আমরা আছি। এখন প্রশ্ন হলো এই জীবনকে ব্যয় করব না বিনিয়োগ করব? যদি ব্যয় করি তাহলে জাহান্নাম, যদি বিনিয়োগ করি তাহলে জান্নাত। দুনিয়ার প্রতি হাজারে 999 জন মানুষ জীবন ব্যয় করে চলে গেছে। ব্যবসায়ী তার পুঁজি আছে 10 লক্ষ টাকা, বিনিয়োগ করেনি, পুঁজি ভেঙে প্রতি মাস খেতে খেতে দেখা গেল 1 বছরে 10 লক্ষ টাকার পুঁজি শেষ। এবার সে দেউলিয়া, ঋণগ্রস্ত, পথের ভিখারি, কঙ্গাল, কিছুই নেই। আর যদি বিনিয়োগ করত কোনো ব্যবসায়ে সচেতনভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, হতে পারতো 10 কোটি টাকার মালিক হতে পারত, বারো বেশি বারো কিছু কম, কিন্তু জীবন চলে যেত, দেউলিয়া হতো না। মানুষকে পণ্ডিত হতে হয় আখেরাতের বিষয়ে, সবচেয়ে বেশি চালাক হতে হয় আখেরাতের ব্যবসা বাণিজ্যের বিষয়ে। ফেরাউন ছিল একটা গাধা, তার স্ত্রী আসিয়া ছিল মস্ত বড় পণ্ডিত, ওই গাধার নির্যাতনে আসিয়া নিহত হলেন, কিন্তু এত বিদুষী
পাণ্ডিত্যপূর্ণ এক নারী ছিলেন, কি দোয়াটা করে গেলেন? অমরত ফিরাউন, ইমরত ফিরাউন, সে কি বলল? إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ. তার পাণ্ডিত্য দেখো, তার জ্ঞান দেখো, তার মেধা প্রতিভা দেখো, কতটা ইন্টেলেকচুয়াল ছিল দেখো। সে বলল, হে আমার রব, হে আমার স্রষ্টা প্রতিপালক, ইবনিলি ইনদাকা, আমার জন্য তৈরি করুন, ইনদাকা আপনার কাছে। ফেরাউনের কাছে তো মার খেলাম, ফেরাউনের কাছে মার খেয়ে আপনার দিকে ধাবিত হলাম, এখন মৃত্যুর মাধ্যমে আপনার কাছে চলে যাব, আপনার সন্নিকটে আমার জন্য একটা ঘর নির্মাণ করুন, ইনদাকা আপনার কাছে থাকতে চাই। আল্লাহ তাআলা অনেক সময় মখলুককে, সৃষ্টিকে আপনার প্রতি প্রচন্ড বিরাগ ভাজন, সৃষ্টিকে আপনার প্রতি ক্ষিপ্ত করে তোলেন, উৎপীড়ক করে তোলেন, যাতে সৃষ্টির উৎপীড়নে আপনি স্রষ্টার দিকে ধাবিত হন। মুমিনের মুসিবতগুলি লিদ্দাফে আউলির রাফে, মুমিনকে আল্লাহর দিকে ধাক্কিয়ে ধাক্কিয়ে নেয়ার জন্য বিপদ আসে, অথবা মুমিনের মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য মুসিবত আসে মুমিনের জীবনে। মুসিবত ছাড়া মুমিন প্রচন্ড তাওহিদবাদী কখনো হয় না। ইব্রাহিম নমরুদের আগুনে পড়ে তাওহিদ যে পাকাপোক্ত রূপ নিয়েছিল বিশ্ব ইতিহাসে, একত্ববাদের সে পরাকাষ্ঠা তিনি দেখাতে পেরেছিলেন, ওই আগুনে না পড়লে এরকম হতে পারত না। আল্লাহ আকবার। আমি বলতেছিলাম যে আমাদের চালাক হতে হবে, দুনিয়ার ব্যাপারে বেশি না আখেরাতের ব্যাপারে বেশি? কিন্তু আমরা আদতে দুনিয়ার ব্যাপারে খুব চালাক, আখেরাতের ব্যাপারে খুব গাধা, খুব বুদ্ধিহীনের পরিচয় দেই। বাস্তব অবস্থা এমন নয় কি প্রিয় ভাইয়েরা? জেলখানায় থাকার জন্য চেষ্টা করা বুদ্ধিমানের কাজ না, জেলখানা থেকে মুক্তির জন্য চেষ্টা করা বুদ্ধিমানের কাজ? মুক্তির জন্য নাকি? আপনারা কি জানেন না, আর দুনিয়া সেজনুল মুমিন, দুনিয়া মুমিনের জেলখানা, মুমিনের কারাগার, মুমিনের লাল দালান হলো দুনিয়া। কিন্তু কি আশ্চর্য, যেই কোনো জেলের কয়েদিরা কোন দিন বের হবে, মুক্তি পাবে, সেই জন্য তারা উন্মাতাল, উদ্গ্রীব, সবসময় চেষ্টায় থাকে মুক্তির জন্য। কিন্তু দুনিয়া যে আমাদের জেলখানা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ মুসলিমে সংকলিত হাদিস, আর দুনিয়া সেজনুল মুমিন, এটা মুমিনের কারাগার। কিন্তু কি আশ্চর্য, আমরা এই কারাগার থেকে মুক্তি চাই না। কারাগারে কে কতদিন আরো বেশি থাকতে পারি, সবার নিয়ত চেষ্টা সাধনা হলো সেই দিকে, এই কারাগার থেকে কেউ যেতেই চায় না। বিষয়টা আশ্চর্যজনক না? বর্তমান মুসলিম সমাজ মার খাচ্ছে মরতে না চাওয়ার কারণে, আর দুনিয়াতে বেশি বাঁচতে চাওয়ার কারণে, দুটা ক্যান্সার। কয়টা ক্যান্সার? মুসলিম উম্মাকে দুইটা ক্যান্সারে ধরেছে। ইমাম তিরমিজি বর্ণিত হাদিস, ولا يقذفن الله في قلوبكم الوهن, অবশ্যই আল্লাহ তোমাদের অন্তরে শেষ জামানায় দুর্বলতা, উইকনেস, শক্তিহীনতা
কাপুরুষত্ব বীরত্বহীনতা অন্তরে ঢেলে দেবেন। কালু ওয়ামাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন দুর্বলতা কি, উইকনেস কি, পুরুষত্বহীনতা বীরত্বহীনতা কি? আল্লাহ নবী বললেন হুব্বুদ্দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মহব্বত একটা জাতিকে অসাড় করে দেয়, দুনিয়ার মোহ, বিশেষ করে মুসলিম উম্মাকে বীর্যহীন, শৌর্যহীন, শক্তিহীন, বীরত্বহীন করে দেবে দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা। সবার অন্তরে অন্তরে শুধু ব্যাংক ব্যালেন্সের চিন্তা, কত লাখ টাকা জমা হলো, তোমার হায়াতের ব্যালেন্স কতদিন আছে জানো না, জীবনের ব্যালেন্স কতটা আছে খবর নেই, মৃত্যুর এক ঘন্টা আগেও ব্যালেন্স মিলিয়ে নিয়েছে কত কোটি টাকা আছে, এক ঘন্টা পরে ওই ব্যালেন্সটা থুয়ে কবরে চলে গেছে। সব মুমিনের অন্তরে একখান প্রসাদ, আমার বিল্ডিং কবে হবে, অধিকাংশ মুসলিমের অন্তরে এখন প্রাসাদ বাস করে। যে উম্মতের নবী চলে গেছেন কুঁড়ে ঘরে, মাটির ঘরে, মাটির আসবাবপত্র ব্যবহার করে, ইচ্ছা করে চাইলে স্বর্ণের আসবাবপত্র, স্বর্ণের দালান তাকে বানিয়ে দেওয়া হতো, তিনি চাইলে ইচ্ছা করে সেটা গ্রহণ করেননি। হুব্বুদ্দুনিয়া, দুনিয়ার মহাব্বত। আরে ভাই, দুনিয়ার মহাব্বতের অর্থ এই নয় যে আপনি দুনিয়া উপার্জন করবেন না, হাজার হাজার কোটি টাকার মালিক হন কোনো আপত্তি নেই, সারা পৃথিবীর সম্পদ আপনার হাতের মুঠে নিয়ে আসেন আপত্তি নেই, কিন্তু সেই সম্পদ কি অন্তরে ঢুকতে দেবেন না। জাহাজের মতো, জাহাজ পানির উপর দিয়ে চলে কিন্তু এক বিন্দু পানিও জাহাজে ঢুকতে পারবে না। রিজালুল্লা তুলহিহিম তিজারাহ তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাত। এরা রিজাল, এরা বীর বিক্রম, এরা বীর উত্তম, এরাই পৌরুষ দীপ্ত মহাবীর, এমন রেজাল, এমন বাপের বেটা, হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য এদেরকে আল্লাহর জিকির থেকে, সালাত কায়েম থেকে, আল্লাহর পথের দান থেকে বিরত করতে পারে না। হাত সম্পদে ভরা, হৃদয় আল্লাহর স্মরণে ভরা, এর নাম মুসলমান। এর নাম কি? মুসলমান। এক আল্লাহু আকবরের মূল্য সারা পৃথিবীর চেয়ে বেশি, ঠিক নয় কি? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান আও তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ। সহিহ মুসলিমের একটি হাদিস, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের মহাশূন্য ভরপুর করে দেবে সম্পদ দিয়ে। সারা জীবন 750 কোটি মানুষের সবাই মিলে উপার্জন করেও কি এই মহাকাশ, বিরাট স্পেস ভরতে পারবে? কিন্তু আপনি পারবেন আল্লাহর কালেমা দিয়ে। কি দিয়ে? আখেরাতের বাণিজ্য কত বড়। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার মোহ আগের মুসলিমদের মধ্যে ছিল না। আগের মুসলিম, আমার উস্তাদদেরকে দেখেছি নবীজির মতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলায় স্ত্রীদের ঘরের সামনে যেতেন, হাফসা উম্মে সালমা তাদের ঘরে যেতেন, আয়েশাদের ঘরের সামনে যেতেন, হাল ইনদাকুম শাই, তোমাদের কাছে খাবারের কিছু আছে? যদি বলতেন আছে, বলতেন দাও, আর যদি বলতেন নাই, বলতেন ফানা সাইম, তাহলে আজকে রোজা, পাইলে রুজি না পাইলে রোজা। কি সুন্দর অর্থনীতি, কি সুন্দর
অর্থনীতি আল্লাহ আকবর, পাইলে রুজি না পাইলে রোজা। দাজ্জাল যখন আসবে মুসলিমরা কোনো খাবার পাবে না, দাজ্জাল সব খাবার স্টক করে দেবে, মুসলিমদের থেকে প্রতিরোধ করে দেবে। সাহাবারা বলেন আমরা কি খাব, কুনতু ফামা তুআমুহুম ক্বালা তুআমুহুম আত-তাসবীহু ওয়াত-তাহমীদু ওয়াত-তাহলীলু ওয়াত-তাকবীর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই সময় মুসলমানের খাদ্য হবে সুবহানাল্লাহ, খাদ্য হবে আলহামদুলিল্লাহ, খাদ্য হবে আল্লাহু আকবর, খাদ্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলার সাথে সাথে এমন এনার্জি আসবে ক্ষুধা চলে যাবে। মুসলমান তো কোনো নর্মাল জাতির নাম না, এটা একটা আসমানি জাতির নাম। থাকে দুনিয়ায় তার সংস্কৃতি সভ্যতা চিন্তা চেতনা তার খাপ লাভ হাব ভাব সব আকাশী, আল্লাহু আকবার, সব ঊর্ধ্ব জগতের। আলী কাররামাল্লাহু ওয়াজহু বলতেন কুনু ফিদ দুনিয়া বিআসাদিকুম আহুম ওয়া হাওলা আল আরশ বিআরওয়াহিকুম, দুনিয়াতে থাকো দেহটা দুনিয়াতে রাখো, রূহটাকে আল্লাহর আরশের চারপাশে গুণায়মান করে দাও, ওখানে পাঠাই দাও, এটার নাম মুসলমান। মহাদেশ পাড়ি দেওয়া রাজহাঁস, যে রাজহাঁস রাশিয়ার সাইবেরিয়া থেকে এক রাতে উড়ে বাংলাদেশে চলে আসে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশ পাড়ি দেয় রাজহাঁস, সেই রাজহাঁস গৃহস্থের খোয়ায় বন্দি হলে পরে গৃহস্থের খুদ কুড়া খেয়ে এমন হয় এই পুকুরের পাড় থেকে ওই পুকুরে পাড়ে যেতে পারে না, ঠিক নয় কি? তোর লাহুতি উস রিজকে সে মৌত আচ্ছি, ওরে আকাশের পাখি তোর ওই খাদ্য পানীয় থেকে মরে যাওয়া ভালো, জিস রিজকে সে আতি হ পরওয়াজ মে কোতাহি, যে খাদ্য খেয়ে তুই আকাশের উড্ডয়ন ভুলে গেলি, তোর ওই খাদ্য খাওয়ার চেয়ে তোর মৃত্যুই শ্রেয় ছিল। আজকের মুসলমান উড়া ভুলে গেছে। দুনিয়া কি জিনিস? দুনিয়া হলো একটা মশার ডানা, সারা পৃথিবীর সমস্ত ধনরত্ন একসাথ করলে যদি একটা মশার ডানা সমান হতো তাহলে কোন কাফের বেঈমানকে এক গ্রাস পানিও আল্লাহ তাআলা পান করতে দিতেন না। সারা পৃথিবীর সাত মহাদেশের সম্পদ একসাথ করলে একখান মশার ডানার সমান মূল্য নেই। লাউকানতি দুনিয়া তাদিলু ইনদাল্লাহ জানাহ বাউদাহ, যদি দুনিয়া আল্লাহর কাছে সমান হতো একটি মশার পাখার, মাসাকা কাফিরাম মিনহা শারবাতামা, কোন কাফেরকে পানির একটা গ্রাস তিনি পান করতে দিতেন না। সেই দুনিয়ার পিছনে মরতেছ। দুনিয়া চেনো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া চিনেছেন। ইন্না মাতআম ইবনে আদম কদ দরাবা লিদ-দুনিয়া মাসালা, আদম সন্তানের খাদ্য দুনিয়া কি জিনিস বয়ান করে দেয়, তোমার খাদ্যটা বয়ান করে দেয় তোমার দুনিয়াটা কি জিনিস। এটা সহিহ হাদিস, নাসিরউদ্দিন আলবানীর সিলসিলা সহিহার মধ্যে রয়েছে হাদিসটি। আল্লাহ নবী কি বলছেন, দুনিয়া কি জিনিস চেনো, তুমি না চিনলে কি হবে, তোমার খাদ্য প্রতিদিন তোমাকে চেনাচ্ছে, এই হলো তোমার দুনিয়া। ওয়াইন কাজ্জাহু ওয়া মালাহা, যতই মশলা দাও খাবারের মধ্যে, যতই সল্ট টেস্ট লবণ দিয়ে খুব টেস্টফুল করো খাবারকে, কদালিম ইলা মা ইয়াসির, সব খানেওয়ালারাই জানে এই খাবারের শেষ পরিণতিটা কি কেমন, ঠিক নয় কি? সচিব সাহেবে খেলে যা হবে, মেথরে খেলেও তা হবে,
আমেরিকার প্রেসিডেন্ট খেলে যা হবে বাংলার কুলি মজুরও খেলেও তা হবে, টয়লেটের ময়লা। দুনিয়া কি যত টাকা পয়সা ডলার ইউরো উপার্জন করে যা খান শেষ আকৃতিটা কি? টয়লেটের ময়লা, আবর্জনা, এটা দুনিয়া। তো এই ময়লার পিছনে দুনিয়ার এই জীবনটা দিয়ে দিলা, লজ্জা লজ্জা নাই? এই ময়লা জমা করতেছ। স্বপ্নের মধ্যে কেউ যদি দেখে অনেক বিষ্ঠা অনেক পায়খানা, তার মানে অনেক টাকা পাবে, কারণ টাকার শেষ ফল হলো পায়খানা। পায়খানা জীবী যারা দুনিয়া জীবী, এরা হলো কি? পায়খানা। দুনিয়াদার মানে পায়খানাদার, দুনিয়া জীবী মানে পায়খানা জীবী, বিষ্ঠা জীবী। মুশরিকরা এরকম হয়, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শরীক করে তারা, একটা হলো নাজিসুন আর একটা হলো নাজাসুন। নাজিসুন যদি বলতেন আল্লাহ, তাহলে নাজিস মানে হলো একটা পাক জিনিস কিছু না পাক তার মধ্যে লেগে গেছে, এটা হলো নাজিস, নাজিসুন। যেমন কারো কাপড়ের মধ্যে পেশাব লেগেছে, বিষ্ঠা লেগেছে, কাপড়টা পাক কিন্তু বিষ্ঠা লেগে গেছে, বিষ্ঠা পানি দিয়ে ধুয়ে ফেললে কাপড়টা আবার কি হয়ে গেল? পবিত্র। এটা হলো নাজিসুন, এটা পবিত্র করা যায়। কিন্তু মুশরিক, এদেরকে আল্লাহ বলেছেন এরা পাক ছিল নাপাক হয়ে গেছে, এটা না। মুশরিকরা নাজাসুন, নাজাসাত বিষ্ঠা মলমূত্র। যারা শিরিক করে এগুলি কি? পায়খানা। এগুলি জগতের সবচেয়ে কঠিন পায়খানা শিরিককারীরা, কারণ এইটা ধোয়ার মতো জলরাশি পানিরাশি পৃথিবীর জলভাণ্ডারে নাই। পৃথিবীর মহাসাগরগুলো দিয়ে ধুইলেও এই বিষ্ঠা পাক হয় না। কাপড়ে বিষ্ঠা লাগছে, পানি দিলে বিষ্ঠা দূর হয়ে কাপড় পাক হবে, কিন্তু বিষ্ঠাটা পাক হবে না। মুশরিকরা কি? বিষ্ঠা। দুনিয়া কি? বিষ্ঠা। এখন বিষ্ঠা জীবী, ছি, ঘৃণা লাগে। মুসলমান হয়ে গুড় পিছনে ছুটছে, শরম লাগে না? ছি, বমি আসার কথা। মুসলমান কেমনে দুনিয়াদার হয়? মুসলমান ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ্দার, একদল মানুষ ছিলেন আম্বিয়ায়ে কেরাম, গোটা জীবন ছিল বাড়ির চিন্তা, আখেরাতের বাড়ির চিন্তায় থাকতো, দুনিয়াতে চিন্তা করতো বড়কালের জান্নাতে। আমার লক্ষ্মীপুর জেলার বশিকপুর ইউনিয়ন এক সময় 1600 আলেম ছিল, মায়ের সন্তান জন্ম হলে নিয়ত করত দেবন মাদ্রাসায় পাঠাবো, সাহারানপুরে পাঠাবো, তৎকালীন মাদ্রাসা এগুলি বিখ্যাত ছিল, কলকাতা আলিয়ায় পাঠাবো, হাফেজ বানাবো, কমন এক এক বাড়িতে 22-23 জন আলেম। আমি যে বাড়িতে ওই বাড়িরও একই অবস্থা, এখন আর নাই, সব বিষ্ঠার পিছনে ছুটছে। কোন দেশে গেলে বিষ্ঠা বেশি পাওয়া যাবে? আমেরিকায় বিষ্ঠার পরিমাণ অনেক বেশি, ওইদিকে ছুটছে বিষ্ঠা জীবী। কদ আলিমা ইলা মা ইয়াসির, আমি আসলে এই বিষয়ে আলোচনা করার জন্য বসি নেই, আমি দুটো আয়াত তেলাওয়াত করেছি সে বিষয়ে যাব, কিন্তু এই দুনিয়ার মোহ আর মৃত্যুর প্রতি নির্মোহ এই যুগের মুসলমানদের ক্যান্সার। এই কারণে সারা বিশ্বে মুসলিমরা আজকে সহ্য বীর্যহীন, শক্তিহীন, দুর্বল, তারা মার খাওয়ার জাত, এখন নির্যাতিত হওয়ার জাত। নির্যাতনকারী হওয়া হারাম, নির্যাতিত হওয়া তোমার জন্য হারাম, কেন হবে এমন দুর্বল? ও মুসলমান, অতএব আমরা আখেরাতমুখী হব, কোন মুখী, কোন মুখী হব? এটা শেষ জামানা, দুনিয়া তো এমনি নাই, কিয়ামত স্টার্ট হয়েছে 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমনের মাধ্যমে। কি খাইবা,
আগের যুগের মানুষেরা যা খাবার খেয়ে গেছে আমার শিশুকালে আমি যা খেয়েছি আজকে সেটার শতভাগের দুই ভাগও খুঁজে পাই না আমাদের শিশুকালে মাছ খাওয়ার জন্য আমরা কি উদগ্রীব থাকতাম আজকে শিশুদেরকে মাছ দিলে খেতে চায় না কাঁদে আসলে খেত কি হাইব্রিড মাছ সাদের বাপ দাদাও নেই মাটি খাওয়া আর মাছ খাওয়া যেন এক সমান এই পচা দুনিয়া সাত গন্ধহীন দুনিয়া আমাদের সময়ে তবুও কিছু ছিল দেশি কই মাছগুলো যখন খেতাম এখনো জিও ভাই সাপ স্মরণ করলে স্মরণ করতে পারি তখন যদি আমরা বলতাম দুনিয়া একা মজা লেলো তবুও কিছু পোষাইত তুই এই যুগে আসিয়া না খাসির গোস্তে কোনো স্বাদ না মাছের স্বাদ আর মুরগির জগতে ঢুকলে তো ব্রয়লার আর এই যে ফার্মের মুরগি আল্লাহ আকবার এগুলি এগুলি খায় কেমনে এই যুগে এই এই স্বাদহীন মজাহীন এই যুগে বসে চিৎকার করতেছে দুনিয়া কা মজা রইল কি একখান মজা নিবা জিজ্ঞাসা করলে কয় হুজুর ডায়াবেটিস তো আছে তো তুই যে দুনিয়ার মজা নিতে কস কি খাস যাও একটু খাই কিন্তু মুখে দুনিয়া কা মজা লে যাও কি জানি মজা পায় আল্লাহই জানে বুঝেন না কপাল ফোড়া মানুষ চোদ্দশো বছর আগে ইবনে মাসউদ বলছেন দুনিয়া হলো ওই পুকুরের মতো যেই পুকুরের স্বচ্ছ পানিগুলি আগের মানুষেরা পান করে চলে গেছে তলার ঘোলা পানিটুকু শুধু রয়েছে কি খাইবা চোদ্দশো বছর আগে যদি এটা হয় চোদ্দশো বছর পরে এখন এখন তো তলার পানিও নাই তুমি মাটি না খাস হ্যাঁ সেই দুনিয়ার হইয়া কি লাফালাফ ডান কিনে মাছ আছে একগুলি বৃষ্টি হলে একটু নতুন পানিতে কি লাভ হাল মনে হয় যেন তিমি মাছের হাব্বা আজকে চিৎকার দেখলে এরকম মনে হয় আর কি আমার শিশুকালের সাথে তুলনা করে হাসি পায় যে কি খায় আর কি বলে দুনিয়া বাদ দেন তো গুড বাই বলেন তো যতদিন বাঁচবো থাকবে ব্যবসা করব বাণিজ্য করব দুনিয়া চালাবো কৃষি করবো সবই করব মনটা দেব না মন কোথায় কোথায় আখেরাতে জান্নাতে দুনিয়া যে যিনি দুনিয়া যতটুকু নিলেন ততটুকু আজাব হাতে ধরে নিজের জীবনে টেনে আনলেন এই ইনফরমেশনটা কে দেবে বলেন তো দুনিয়া যে যেই পরিমাণ নিল যে যেই পরিমাণ ডলারের মালিক হলো সেই পরিমাণ পানিশমেন্ট টর্মেন্ট আর আজাবের মধ্যে নিজেকে ফাঁসাই ফেলল মানসিক আজাব ভয়ঙ্কর কোনো শান্তি নেই দশ হাজার কোটি টাকার মালিক ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে চলে গেছে فلا تعجبك أموالهم ولا أولادهم ওই বেঈমানের মাল আর তার ধনবল জনবল দেখে অভিভূত হয় না বিস্মিত হয় না লোভাতুর হয় না সেদিকে মন দিও না إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا আল্লাহ তাকে যত মাল দিয়েছেন প্রত্যেকটা মালের পিছনে আল্লাহর পরিকল্পনা হলো মাল দিয়ে তোকে আমি নির্যাতনে ফেললাম তোরে আমি আজাবে গ্রেফতার করলাম তোর খাওয়ার টাইম তুই পাবি না তোর এই কারখানা ওই কারখানা তোর এই ব্যালেন্স ওই ঋণ এই এটা ওইটা করতে করতে তোর দিন তো গেল গেল রাতেরও চারটা বাজে গেল দুনিয়ার ফকির মুসকিল ঘুমায় তোর কপালে ঘুম নাই তোর তো আমি আজাব দিলাম তুই বুঝিস নাই তোর আমি ঘৃণা করি এই জন্য দুনিয়া সম্পদের টনে টনে বোঝা তোর মাথার উপরে চাপাই দিছি এবার মর গাই তুই তুই মর গে তুই তোর মরণের জন্য দিছি আমি তোর সুখের জন্য দেই নাই এটা কোরআন
إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا. ইমান নাই, ইসলাম নাই, সালাত নাই, জাকাত নাই, কোরআন নাই, সহি সুন্নাহ নাই, আছে শুধু মাল। এটা পুরোটা তোর জন্য সাপ, তোর জন্য আগুন, তোর জন্য এটা হলো এইডস এর ভাইরাস, তোর জন্য অশান্তির জীবাণু এগুলি, তুই শান্তি পাবি না। ও ভাইয়েরা, জাপানের একজন আর্কিটেক্ট উনি বললেন, এন্টারটেনমেন্ট এবং বিনোদন, দুনিয়ার মজা আর স্বাদের এমন কোন পয়েন্ট আমি বাকি রাখিনি যেখানে আমি হাজিরা দেইনি। কিন্তু কোথায় যেন মনের সাহারা মরুভূমির মতো শূন্যতা আমাকে তাড়া করে ফেরে, আমি কোথাও শান্তি পাইনি। এ জীবন আমাকে সুখ একটু দিতে পারে নাই। এবারে আমি পরিকল্পনা করলাম মরে যাব, দেখি মরে গিয়ে একটু সুখ পাওয়া যায় কিনা। নিজের বানানো টোকিও শহরের অত্যাধুনিক ব্রিজ নিজে বানিয়েছেন, বানিয়ে ওই ব্রিজের উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে গেছে। তোর সম্পদ তোরে আত্মহত্যার দিকে টেনে নিয়ে যাবে। দুনিয়া যে যেই পরিমাণ নিবা সেই পরিমাণ অশান্তি নিবা। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া বুঝতেন, এই জন্য ওনার ঘরে কোনো সম্পদে নেই, কারণ এই আজাব আল্লাহ ওনারে দেন নাই। আশার ঘরে কোনো আজাব নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ কি কোনো দোষ করেছেন যে আল্লাহ ওনার ঘরে সোনা রূপা ঢুকাইয়া ওনারে আজাব দেবে? এই ডাকাইতে নিল রে, ছোট ঢুকলো রে, রাত্রে স্বপ্নেও লাভ দিয়ে উঠে না জানি ছোট ঢুকছে ঘরে, এই যে অশান্তি। হ্যাঁ প্রিয় ভাইয়েরা, দুনিয়ার এই সম্পদগুলি আমরা ব্যবহার করে আজাব মনের বাইরে রাখি, সম্পদের ভিতরে ডুবে থেকেও যদি জিকিরের মধ্যে স্মরণের মধ্যে আল্লাহর ইসলামের ভিতরে ইসলামের দুর্গে ডুবে থাকি, তাহলে ওই শাস্তি থেকে আমরা বাঁচতে পারি। এই জন্য মুসলিমরা বাধ্য হয়ে দুনিয়া নেবে, কিন্তু দুনিয়া যে অশান্তির আজাব দেবে সেই আজাবের জন্য একটা অ্যান্টিভাইরাস লাগে, আজাব থেকে মুক্তির একটা উপায় লাগে, সেই উপায়টা আল্লাহ মাত্রে দিয়েছেন। আল্লাহ বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুই শুধু কৃষি কাজ করলে আজাব, খবরদার এই জন্য কৃষি কাজও কর আমার জিকিরও কর, তাহলে ওই আজাব থেকে বাঁচি গেলি। ফান্তাশিরু ফিল আরদি وابتغوا من فضل الله واذكروا الله كثيرا। জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ রিজিক অন্বেষণ করো, কৃষি করো, ব্যবসা করো, জব করো, চাকরি করো, কিন্তু মনে রাখো দুনিয়া আজাব। এই জন্য শান্তি পাইতে হলে এই জবের মধ্যে, বাণিজ্যের মধ্যে, চাকরি বাকরির মধ্যে, ঘর সংসারের মধ্যে ওয়াজকুরুল্লাহ কাসীর, অল্প স্বল্প জিকিরও শান্তি পাইতেন, অনেক জিকির করতে হবে, তাহলে এতগুলি আজাবকে এতগুলি জিকিরে দূর করে দিতে পারবে। আল্লাহ আকবার, অল্প স্বল্প জিকিরে কাজ হইত না, অনেক বেশি, তাহলে এই আজাবের ভিতরে থাকিয়েও জান্নাতে আছেন। কি থিওরি, কি লাইফ স্টাইল, সুবহানাল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া বলতেন, সারা জীবন জেলে জেলে কাটাইছেন, কই আমার দুশ্মনে আমার জেল দিয়ে করবো ডাকি, আমি তো জান্নাতেই থাকি, জান্নাত তো লইয়াই আছি সাথে, কোরআনের জান্নাত, এলমে দ্বীনের জান্নাত, আল্লাহর তাওহীদের জান্নাত, আল্লাহর আসমায়ে হুসনার জ্ঞানের জান্নাত। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, এটার নাম মুসলমান, এটা কোনো নর্মাল মানুষ না, এটা দেখতে নর্মাল মনে হয় কিন্তু এটা সম্পূর্ণ ডিফারেন্ট, অন্য একটা জিনিস, ঠিক না? ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ সফটওয়্যার ধরো, ফিতরাতাল্লাহ পুরান তর্জমা হলো আল্লাহর ফিতরাত, আল্লাহর দিন পুরান তর্জমা হলো আল্লাহর তাওহীদ, আল্লাহর দেয়া শিক্ষা,
আল্লাহর দেয়া সহজাত চেতনা, বিশ্বাস, পেইত, ধার্মিকতা এগুলি আঁকড়ে ধরো। আধুনিক তর্জমা হবে ফিতরাত আল্লাহ, আল্লাহর দেয়া সফটওয়্যার অনুসারে চলো, না হলে এই সফটওয়্যারের মায়ের খাইয়া ভূত হয়ে যাইবা। ফিতরাত আল্লাহ, মানুষের ফিতরাত আল্লাহ দিয়েছেন আখেরাতের ভালোবাসা, দুনিয়ার মোহের সফটওয়্যার তোমাকে দেন নাই, তোমাকে জান্নাতের মোহের সফটওয়্যার দিয়ে সৃষ্টি করেছেন রব্বুল আলামিন। এই জন্য আখেরাত মাইনাস করে দুনিয়া, দুনিয়ার দুনিয়া করতে 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 সব ব্যাংক ব্যালেন্স, বিল্ডিং, জায়গা জমি, তার স্ত্রী পরিজন, দুনিয়া সব অর্জন থুয়ে এমনে থাকে, এমনে রয়েছে। কে মানলো তারে, কে তারে রিমান্ডে নিল, কই আশপাশে তো কোনো পুলিশ দেখি না, তারে রিমান্ডে নিছে ফিতরাতুল্লাহ, আল্লাহর ফিতরত তারে রিমান্ডে নিছে। তুই কেন একটা মেয়েকে অবৈধ পন্থায়, হ্যাঁ, বিয়ে না করে, হালাল না করে, আল্লাহর কালেমা দিয়ে লিগাল না করে, এই লিগাল একটা মেয়েকে আই লাভ ইউ কেন কইলি? মুখ দিয়া কোয়ার সাথে সাথে ভিতরের ফেতরাতুল্লাহ তারে রিমান্ডে নিয়ে গেছে, এখন এমনি থাকে, শান্তি নাই, আই লাভ ইউ, তার তো কোনো বাঁধন নাই, চব্বিশ ঘন্টা চিন্তা, এটা না জানি কত জায়গায় গিয়া কত জায়গায় এরকম করে, কথা বুঝছেন? আপনারা হাসেন, পনেরো বছর থেকে ৩০ বছর বয়সের যুবকরাই সারা বিশ্বে সবচেয়ে বেশি আত্মহত্যা করে, এবং ফিতরাতুল্লাহর মার খেয়ে প্রথমে ভায়াগ্রার জগতে ঢুকে, ইস, ভায়াগ্রা খাইলে তো মনে হয় আই এম প্রেসিডেন্ট, মদখোর কিন্তু মনে করে যে আমি হইলাম রাষ্ট্রের মালিক, যতক্ষণ মদের নেশা ভিতরে কাজ করে ততক্ষণ সে বুঝি রাজা। খলিফা আব্দুল মালিক ইবনে ওয়ালিদ তার এক কবিকে বলছিল যে আচ্ছা মদ খাইলে তোমার কাছে কেমন লাগতো জাহিলি যুগে, কষে কি কইতে, মদ খাইলে তো তখন কতক্ষণের জন্য আপনি হইতেন আমার গোলাম, আমি হইতাম আপনার আমির, আমিরুল মুমিনিন। এগুলিতে ঢুকে মদ, আজকে আজকে মদ সারা বাংলাদেশে ছেয়ে গেছে কিনা, কোটি কোটি তরুণরা মাদকের ছোবলে চলে গেছে, হ্যাঁ, অবৈধ সম্পর্ক, যেখানে অবৈধ সম্পর্ক আসে সেখানে অবৈধ মদ আসে, অবৈধ ট্যাটো ব্যব সারে গামা বাদা নিশা কি যে সাত পায় এটার মধ্যে আমার বুঝেই ধরেন, হ্যাঁ, কি একটা বিশ্রী জিনিস, মানুষের কণ্ঠ কত সুন্দর আর ওটার মধ্যে থাকে, থাকিয়া দুই চার বছর জীবনকে ভুলে থেকে ধাক্কাইয়া পার করে যায়, কিন্তু পরে আস্তে 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 আর ভালো লাগে না, এইবার ডিপ্রেশন। ফিতরাতুল্লাহর মায়ের নাম হলো ডিপ্রেশন, ফিতরাতুল্লাহর মায়ের নাম হলো টেনশন, ফিতরাতুল্লাহর মায়ের নাম হলো মনোরোগ। আজকে সারা বিশ্বের আধুনিক সবচেয়ে বড় রোগ হলো মানুষের মনোরোগ। ফিতরাতুল্লাহি আল্লাতি ফাতারান নাস আলাইহা, কই কোন স্বামী তো কখনো বিয়ে করে আত্মহত্যা করে না, ঠিক না? কোন স্বামী, বিশেষ করে আগের যুগে সমাজ যখন ভালো ছিল, আত্মহত্যা করে নাই, কারণ ফিতরাতুল্লাহর মায়ের খায় নাই সে। আপনি মদ খাবেন, ফিতরাতুল্লাহর মায়ের চোটে কোনো শান্তি পাইতেন না, চুরি করবেন, একজনের ১,০০,০০০ টাকা মেরে দিলেন, একজনের জমি আত্মসাৎ করলেন, একজনের বৈধ চাকরিটা কেড়ে নিজে নিয়ে নিলেন,
সারা জীবন আল্লাহর ফিতরতের হাতুড়ির বাড়ি খাবেন আর দিন দিন চেহারা বানরের মতো হয়ে যাবে চেহারা নাই তালিমুল কোরআনের উস্তাদ কি সুন্দর চেহারা বেতন পায় 3000 টাকা 3000 টাকা বেতন ছেলে মেয়ে কয়জন 7 জন 7 জন কয় হুজুর 500 টাকা ব্যাংকেও রাখি চেহারা দেখলে জমিদারের ভূত কি খায় আল্লাহু আকবার কারণ ফিতরাতুল্লাহ তারে শুধু হেল্প করে তুই চিন্তা করিস না ইমান একটা ক্যাপসুল ভিটামিন ক্যাপসুল প্রত্যেকটা সালাত একটা ভিটামিন ক্যাপসুল প্রত্যেকটা জিকির একটা ক্যাপসুল আল্লাহু আকবার ওয়াজিকরুকা লিল মুশতাক খায়রু শারাবি ও আল্লাহ তোমার প্রেমিক যে তোমার আগ্রহী যে তার জন্য তোমার জিকির পৃথিবীর সবচেয়ে সুস্বাদু শারাবন্ত হোরা এটা সে জানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নাগাড়ে 5 দিন 6 দিন রোজা রেখে বলতেন আমার রব আমাকে খাওয়ান আমার রব আমাকে পান করান এটা সেই জিনিস ফিতরাত আল্লাহিল্লাতি ফাতারান নাস আলাইহা তিতিয়ানা ভদ্রফসকা একজন লেখিকার নাম মানব বিজ্ঞানী মহিলা আমেরিকার তিনি একটা বই লিখেছেন তিনি উল্লেখ করেছেন যে সব নারীরা খোলা পোশাকে চলে বুঝেন না আধুনিক আধুনিক মহিলা ড্রেস এখান দিয়ে এক টুকরা নাই এখান দিয়ে এক টুকরা নাই এখানে নাই এখানে নাই মানে আগের যুগের তালিওয়ালা করতে আর কি বুঝেন না এটাও নাকি এখন একটা ফ্যাশন যেসব মহিলা পুরুষের মতো ড্রেস নেয় পুরুষের মতো কাজ করে পুরুষের মতো ট্রাক চালায় পুরুষের মতো রাস্তায় মাটি কাটে পুরুষের মতো যত কাজগুলি করে পুরুষালি কাজ চায় সহ্যবীর্য রুক্ষতা শক্তিমত্তা দুরূহ অভিযান এগুলো পুরুষালি কাজগুলি দাবি করে আর মেয়েরই কাজ দাবি করে আবেগ প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ মায়া তৃতীয়না ভদ্রবাসা কোনো মৌলবী সাহেব না খ্রিস্টান মহিলা উনি ওনার বইতে উল্লেখ করেছেন নারী হয়ে পুরুষের মতো কাজ করতে যায় যারা এদের শতকরা 40 জন প্রতি 100 জনের মধ্যে 40-46 জন অ্যাবনর্মাল হাবাগোবা এবং পাগল হয়ে যায় কেন ফিতরাত আল্লাহর ফিতরাত আল্লাহর ফিতরাত আল্লাহ তোমারে নরম দুখান হাত দিয়েছেন মায়ের হাতে দুই চারবার মার তো আমিও খাইছি কিন্তু মায়ের মায়ের কোনোদিন কষ্ট দেয় না তুলার বালিশ এটা মারলেই বাকি ঠিক না এটা তুলার বালিশ হাতটা নরম আল্লাহ জানেন এটা বাপের হাতের মতো শক্ত করে দিলে রেগে গিয়ে এক থাপ্পড় দিলে তো দাঁত দুই সেটটা জড়াই ফেলবে এই জন্য মায়ের হাত কোমল করে দিয়েছে কোমল হাত দিয়েছেন রাস্তার পাথর ভাঙার জন্য হ্যাঁ কোমল হাত দিয়েছেন ঢেঁড়স কাটবা ঢেঁড়সও নরম তোমার হাতও নরম সিসিঙ্গে কাটবা আলু কাটবা ইস আজকাল ভদ্র মহিলারা কয় পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ না করলে আমাদের প্রেস্টিজের হ্যাম্পার প্রেস্টিজের হ্যাম্পার তো ওই যে প্রতি 100টার মধ্যে 46টা যে পাগল হয়ে যায় কি প্রেস্টিজটা ওখানে গেল ওইটা হলো ফিতরাতুল্লাহর মার ভেতরে পুলিশে মারতেছে একটা হলো রাষ্ট্রের পুলিশ সৃষ্টিকর্তারও পুলিশ আছে ভেতরে বসানো সৃষ্টিকর্তার র‍্যাব আছে হৃদয়ের ভেতরে বসানো বিজিবি আছে ভেতরে বসানো বুঝেন না এনএসআই আছে কেজিবি সিআইডি সব আছে ভেতরে যেখানেই আল্লাহর ফিতরাতের বাইরে যাইবা হাতুড়ার পিটা শুরু শুরু কি না আমি কাজী ইব্রাহিম খালি এশার নামাজ না পড়ি ঘুমাইতে যাই না হাতুড়ার পিঠু নিতে কিসের ঘুম যতই কম্বল আর ল্যাব দেন হুজুরে জিজ্ঞাসা করেন
সারা দুনিয়া হাতে তুলে দিলেও এশার নামাজ না পড়ে ঘুমাইতে পারবে কিনা, ঘুম আসবে কিনা? আসবে, সম্ভব মুসলমান? অসম্ভব। সারা পৃথিবী হাতে তুলে দিল ফরজ এশার নামাজ পড়ে নাই, ঘুম আসবে? অসম্ভব কথা, অসম্ভব কথা। ফিতরাতুল্লাহ, ফিতরত আল্লাহিল্লাতি ফাতারান নাস আলাইহা। এক হিন্দু আমার ছাত্র জীবনে, নোয়াখালী ইসলামী আলিয়ার ছাত্র তখন আমি, উনি প্রতিদিন সারাদিন কাজ শেষে আসরের পরে বিকেলে আমাদের মসজিদের পুকুর ঘাটে আসতেন, এসে সুন্দরভাবে মুসলমানের মতো অজু করতেন, নামাজ পড়তেন না কিন্তু অজু করতেন। তো আমরা বলতাম, আপনি তো অন্য ধর্মের মানুষ, আচ্ছা প্রত্যেক দিন অজু করেন কেন? বাবারা আমারে তোরা কিছু খারাপ করিস না, আমার যে কি ভালো লাগে, সারা দিনের ক্লান্তি যেন চলে যায় এই অজুটা করলে। সে হিন্দু প্রত্যেক দিন দেখতে আমার আসরের টাইম আসি অজু করে। ফিতরাতুল্লাহ কি? ফিতরাতুল্লাহিল্লাতি ফাতারান্নাস আলাইহা। দাড়ি কাটেন, অত্যাধুনিক খুর রেজার দিয়া আর শেভিং ক্রিম লাগাইয়া যতই কাটেন, নিজের কাছে চোর চোর লাগে। কি করলাম, কি করলাম? দাড়িওয়ালা মানুষগুলির চেহারা কি সুন্দর প্রফুল্ল! আর দাড়ি কাটলে তোমার একটু আন্ধার আন্ধার লাগে কেন? মায়ের খাচ্ছ, তোমার যে রিমান্ডে নিয়ে রাখছে ভিতরে, ফিতরাতুল্লাহর পুলিশ তোমার রিমান্ডে নিছে, কেন করলা এই কাজটা? ঠিক না, ঠিক না? ফিতরাতুল্লাহিল্লাতি ফাতারান নাস আলাইহা। আল্লাহর ফিতরাত, আল্লাহর দেয়া সফটওয়্যার, তোমার সৃষ্টির সময় তোমার ভিতরে পুরো কোরআন সমস্ত সহি সুন্নাহ পালন করার জন্য যে সফটওয়্যার দরকার, যে তালিমে রব্বানিয়া দরকার, সব আল্লাহ তাআলা ভিতরে ডাউনলোড করে দিয়েছে। গন্ডগোল করব, কম্পিউটার বিকল হয়ে যাবে, নিজে বিকল হয়ে যাবা। বললাম না, তালিমুল কোরআনের উস্তাদ, 3,000-3,500 টাকা বেতন, জমিদারের চেহারা, ফোলাগুলি দেখলো কবুতরের বাচ্চার মতো, এক একটা বাচ্চা। আবার কয় হুজুর দুইবার হজও করে আসছে, অসম্ভব, দুনিয়ার বিছানে অসম্ভব, কিন্তু এই হুজুর আলহামদুলিল্লাহ শুধু হজ না, হাজি হজের কাফেলা নিয়ে যায়। চেহারা দেখলে কোনো দুঃখ আছে বলে মনে হয়? হ্যাঁ, ফিতরাতুল্লাহ ভিতর থেকে হেল্প করে। হ্যাঁ, সাবাস সাবাস আকরাম আকরামউদ্দিন। হ্যাঁ কিনে আপনার আকরামুজ্জামান, আকরামুজ্জামান ভাই এগিয়ে চলো, আমরা আসি তোমার সাথে, যাও। ফিতরাতুল্লাহ আপনাকে জান্নাতে ডুবাই রাখবে দুনিয়াতে, আর ফিতরাতুল্লাহ আপনাকে 24 ঘন্টা রিমান্ডে রাখবে দুনিয়াতে। কত দেখছি ভাই, ফিতরাতুল্লাহ মানুষের সম্পদ জোর করে খায়, মানুষকে অত্যাচার করে, নির্যাতন করে, ফোলা একটা অটিস্টিক, মাইয়া একটা ল্যাংড়া, আরেকটা তালাকপ্রাপ্তা, নিজে অসুস্থ, স্ত্রীর কি রোগ আজ পর্যন্ত কোনো ডাক্তারে খুঁজেই পায় নাই। বেতন কত ভাই? লাখখানিক টাকা পায়, উপরি আছে আরো 50,000। তালিমুল কোরআনের ওস্তাদের পায় 3,000 টাকা, আর এই লোক বেতনে পায় 1,00,000, আরো 50,000 উপরি, তারপরে 30,000 টাকা মাসে ঋণ। চেহারা খান দেখলে মনে হয় জীবনে সুখ কারে বলে এই লোক, এটা স্বপ্নেও দেখেনি। চেহারা খান এরকম মলি, হ্যাঁ ভেতরে মার, কে দেয়? ফিতরাতুল্লাহিল্লাতি ফাতারান্নাস আলাইহা। আল্লাহ কসম করে বলতে পারি, 80 বছর বয়সের একজন অমুসলিম নারীকে দেখুন, 80 বছর বয়সের একজন মুসলিমা নারীকে দেখুন, এটাকে দেখলে মনে হবে সুখের জান্নাতে আছে ফেরেশতা, ওটাকে দেখলে মনে হবে একটা ইবলিস, একটা বানর। কেমন দেখা যায়? কিসে এমন করে? কিসে? কেন এই তফা? কেন পুণ্য আর পাপের এই পার্থক্য? ভিতরের ফিতরা, তুমি যাবা কোথায়? পালাবার কোনো রাস্তা নেই, ভিতরে সব সেট করা।
অতএব আধুনিক যুগ আজকে শয়তান শেষ করে দিয়েছে আমাদেরকে ফিতরাতুল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে ও কসম করেছে সূরা আরাফের 17 16 17 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন শয়তান কসম করেছে ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ আমি তোমার আদমের ছেলে মেয়ের কাছে যাব সম্মুখ থেকে আমিন খালফিহিম পিছন থেকে ওয়ান আইমানিহিম তাদের ডান থেকে ওয়ান শামাইলিহিম তাদের বাম থেকে কিন্তু উহুদ থেকে নিচ থেকে এটা কয়নি উহুদ থেকে আসা সম্ভব না উহুদ থেকে আসা সম্ভব না নিচ থেকে আসাও প্রেস্টিজের হ্যাম্পার শয়তান অহংকারী নিচের থেকে আসবে না আসবে সামনে থেকে পেছন থেকে ডান থেকে বাম থেকে সামনে পেছনে ডান এবং বাম এই চারটার এটা হলো নর্মাল অর্থ গভীর একটা গুরুতত্ত্ব আছে ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ সামনে থেকে এসে আমি আদমের ছেলে মেয়েকে গোমরা করব সামনে হলো আখেরাত সামনে কি আখেরাত কয় দুনিয়াতে কেউ মান্না দিলে হয় কবরে না হয় কি করে করুক কবরে মারের আমি ভয় পাই না কারণ কবরে কেউ দেখবেও না কি মায়ের খাইয়া কি ভূত হয়ে গেছি না হয়েছি ওটা কিছু যায় আসে না দেখেন কথাটা কি বললো তোর সারা শরীর যদি ক্যান্সারে পৌঁছে গলেও যায় গোস্ত যদি এক টুকরা টুকরা করে ঝরে ঝরে পড়ে সারা জীবন 70 বছর যদি তোর জীবন এইভাবে কাটে তাহলে 70 বছরে তোর যা কষ্ট হলো কবরে কয়েক সেকেন্ডের আযাব এর চেয়ে হাজার গুণ বেশি তোর কষ্ট বয়ে আনবে শয়তান মানুষকে আখেরাত আখেরাতকে তুচ্ছ বানাই দেয় ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ بَيْنِ أَيْدِيهِمْ আধুনিক যুগ আধুনিকতা সামনে কি আছে আমাদের সামনে তাকাইলে কি দেখি আধুনিকতা দেখি শয়তান বলতেছে আধুনিকতা দিয়া তোমার আদমের ছেলে মেয়েকে আমি জাহান্নামে নিয়ে যাব কি দিয়া নেব আধুনিকতা একটা কারখানা উদ্বোধন করবে একটা ফিতা কাটে বুঝেন না কারখানা উদ্বোধন কি দিয়ে করে এই এই বাচ্চা দুইটারে কিন্তু ইবলিসে খুঁজতেছে যে এই কাজী সাহেবের যে ওয়াজ দোষে সমস্যা আছে এইগুলি এই ওয়াজগুলি মানুষ যদি কোরআনের এই কথাগুলি বুঝে গেলে এই মানুষকে গোমরা করা অসম্ভব হয়ে যাবে ফিতরাতুল্লাহর মায়ের কথা বলতেছে এটা হিসাব করলে সমস্যা এই জন্য বাচ্চাগুলি ধরে লয়ে আছে তোরা একটু মনোযোগ এদিকে নে হ্যাঁ নবীজি একবার খেতে বসলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শয়তান বিসমিল্লাহ ছাড়া খাইলে তো শয়তানই ওই খাদ্য খায় সে এক আরবি বেদুইন নিয়ে আসছে সে বিসমিল্লাহ ছাড়া হাত দিতে গেছে নবীজি হাত রুখে দিলেন পরে বাচ্চা একটা নিয়ে আসছে কারণ বাচ্চা তো হাত দিতে আর বিসমিল্লাহ তার জানা নাই হয়তো নবীজি তার বাচ্চাকেও রোধ করে দিলেন দেখো সে ডিস্টার্ব করার জন্য কিভাবে চেষ্টা করতেছে অনেক সময় মাহফিলে যখন বক্তব্য ঘমসান বক্তব্য শুরু হয় কুত্তে আট দশটা শুরু করে কেউ কেউ এগুলি শয়তানি নিয়ে আসে প্রায় মসজিদে দেখি আজান দিলে সে কুত্তায় আরেকটা শুরু করে দেয় ঠিক নয় কি শয়তানের কাজে তো এগুলি শয়তানি করা আজকে এখন আধুনিকতা দিয়ে শয়তান আপনাকে গোমরা করবে শয়তান কসম করে বলছে এটা স্মার্টনেস এখন মেয়ে শার্ট পরবে প্যান্ট পরবে স্কিন টাইট ড্রেস পরবে হাই হিল পরে হ্যাঁ একেবারে পুরুষের মতো হয়ে বেড়াবে এটা কি আধুনিকতা শয়তান কয় হ্যাঁ এটাই তো আমার জন্য দরকার এটাই প্রয়োজন ও ভাইয়েরা সৌন্দর্যের কোনো আধুনিকতার পুরাতনতা নাই ছন্দ সৌন্দর্য চিরকাল একরকম থাকে ঠিক না শালীন তো শালীনই তুমি নিজেকে ঢেকে রেখে যা করতে পারো ওইটাই ফ্যাশন বোরকাই হলো বিশ্ববিজয়ী ফ্যাশন বোরকার উপরে জিলবাবের উপরে ওড়নার উপরে স্কার্ফের উপরে পৃথিবীতে কোনো ফ্যাশন নাই এটাই ফ্যাশন
আমি নেটে দেখলাম একটা শার্ট প্যান্ট ভরাকে টিজ করছে যুবকেরা মানুষ দেখে আমেরিকার দেশ দেখতেছে চলে যাচ্ছে মনে মনে ভাবতেছে এটা তো এটাই চায় অসুবিধা কি একটা বোরকা পরেই তাকে টিজ করলো স্বামী আর স্ত্রী অ্যাক্টিং করতেছে স্বামী বলল যে তুমি বোরকা গায়ে দিয়ে চলো আমি তোমাকে টিজ করব দেখি মার্কিন পথিকেরা কি প্রতিক্রিয়া দেয় ফিতরাতুল্লাহ স্বামী তার স্ত্রীকে টিজ করতেছে মানুষ তো চিনতেছে না যে এই পুরুষটাকে বোরকা পরিহিত মেয়েকে টিজ করলো আর পথিকরা দৌড়ে এসে এই পুরুষটাকে ধাক্কিয়ে দূরে সরে নিয়ে গেল আর বোরকা পরিহিত মেয়েটাকে সেভ করে রাখলো প্রিয় ভাইরা ভালো হৃদয় থেকে চিরকালেই ভালোভাবে ভালো বলে একটা ধ্বনি প্রতিধ্বনি ওঠে মানুষ স্বীকার করে স্বীকার করে কিনা একটা তরুণ ডজনে ডজনে তরুণীকে দর্শন করে করে হত্যা করেছে তাকে বলা হলো যদি কোনো বোরকা পরিহিতা মেয়েকে কেউ নির্যাতন করতে তুমি দেখো তখন কি করবা সে বলল আমি ওই ব্যক্তিকে খুন করে ফেলবো আমি ওই ব্যক্তিকে খুন করে ফেলবো যে বোরকা পরিহিত একজন মাকে ডিস্টার্ব করবে কিন্তু সে কয়েক ডজন তরুণীর ইজ্জত নিয়েছে জীবন নিয়েছে মানুষের ফিতরত ভিতরের ঘুমন্ত মানুষটা ভিতরের সুপ্ত বিবেকটা সর্বদাই সুন্দরকে প্রকৃত সুন্দরকে সাপোর্ট দেয় সমর্থন দেয় এটাকে বলা হয় ফিতরতুল্লাহ যদি ভিতরে সফটওয়্যার ধ্বংস না হয়ে গিয়ে থাকে ফিতরতুল্লাহিল্লাতি ফাতারান্নাস আলাইহা অতএব নারীরা বোরকা গায়ে দাও চিরদিন শান্তিতে থাকবা একজন বোরকা পরিহিতা মা 45-50 বছরে রূপসী থাকে রূপ লাবণ্য সুন্দর থাকে আর ওই ড্রেস পরা মেয়েগুলি দেখি 22-23-25 বছরে বিশ্রী কুশ্রী কদর্য তার গোটা অস্তিত্ব কেমন হয় আমি কথাগুলি বলতেছি যে আপনাদের অভিজ্ঞতা ঠিক বলে মনে হয় মনে হয় কেন এমন হবে এমন এই জন্য হবে যে আল্লাহর এই পৃথিবীতে পাপ করে কেউ উপকৃত হবে পাপ করে কেউ উইনার হবে পাপ করে কেউ প্রফিট তুলে আনবে পাপের দ্বারা কেউ সুখ শান্তি পৃথিবীতে অর্জন করবে এই গোটা পৃথিবীতে এই সিস্টেম আল্লাহ দেন নাই সৃষ্টিকর্তা যেটা দেন নাই আপনি ওটা পাবেন কি করে এটা অসম্ভব ফিতরাতুল্লাহি আল্লাতি ফাতারান্নাস আলাইহা আল্লাহকে যত সেজদা করবেন যত ডাকবেন যত তাওহীদ পথে হবেন তত চেহারা নূরানি হবে তত শরীর উজ্জ্বল হবে চেহারা আপনি কালো কালারের বেলালে হাবশির মতো হলেও আপনার মধ্যে ওই রূপ লাবণ্য অনুভূত হবে যেটা ফর্সা মানুষের মধ্যে অনুভব হবে না সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ এদের চেহারা সৌন্দর্য ফুটন্ত সৌন্দর্য দেখা যায় কি কারণে মিন আসারিস সুজুদ সেজদার প্রভাবের কারণে আল্লাহু আকবার ফিতরাতুল্লাহ প্রিয় ভাইরা শিশুদেরকে আল্লাহর ফিতরতের উপরে গড়ে তোলেন আল্লাহর ফিতরত হলো শিশু মায়ের কাছে শিখবে শিশু দাদির কাছে শিখবে শিশু জেডির কাছে শিখবে চাচির কাছে শিখবে শিশু তার আপনদের কাছে শিখবে তার মধ্যে একটা মায়াবী সম্পর্ক তৈরি হবে নিষ্ঠুরতা আসবে না ও সন্ত্রাসী হবে না জঙ্গি হবে না নিষ্ঠুর হবে না খুনি হবে না আজকের ফলাফল জঙ্গি হয় কেন তার যতগুলো কারণ স্টাডি করলে দেখবেন ছোটকালে সে মাতৃ স্নেহ পায় নাই সে মাতামহীর স্নেহ পায় নাই নানির স্নেহ পায় নাই সে দাদির স্নেহ পায় নাই তার চাচি জেঠির স্নেহ মায়া পায় নাই তার খালার স্নেহ পায় নাই স্টাডি করলে দেখবেন জেনারেশন গ্যাপ শিশুকে বসাই দেন কার্টুনের পিছনে কার্টুনের সামনে মা এখানে বাবা তো অফিসে ভাই বোনেরা স্কুলে শিশু আছে কার্টুনের সামনে কার্টুনে তার বাবা কার্টুনে তার মা
এটাই তার নানি এটাই তার দাদি এটাই ভাবি এটাই খালা এটাই মামি এটাই সবকিছু এইজন্য আপনাদের সাথে তার সম্পর্ক কি মানুষের সাথে তার সম্পর্ক কি মানুষ দেখলে তার ঘৃণা লাগে বিরক্তি লাগে আমার কার্টুন কই আমার বাবা কই আমার মা কই নানি কই ওই তো বুঝেন না ফিতরত ফিতরত নষ্ট করে দিয়েছে فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ امریکار একটা তরুণ সারা দিন ঘরে দরজা বন্ধ করে থাকতো আর নেট দেখতো মানুষের সাথে জিন্দা মানুষের সাথে কোনো সম্পর্ক নাই তার সমস্ত সম্পর্ক ছবি মানুষের সাথে এই যে একটা কি জানি মারাত্মক অস্ত্র দিয়ে একে স্কুলে ঢোকে 30 না 35টা শিশুকে ব্রাঞ্চ ফায়ার করে মেরে দিয়েছে পরে দেখতো সারাদিন একাকি থাকতো সে জেনারেশন গ্যাপ মানুষের সাথে থাকে না কোনো মায়াবী সম্পর্ক তার হৃদয়ে তৈরি হয়নি বাবাও চাকরি মায়ও চাকরি বাবা 40,000 মা 70,000 অথবা বাবা 50,000 মা 40,000 দুইজনের বেতন মিলে 90,000 ফলা কয় রাখ ওইতে আছি আমি 90 লাখও কুলে তো না এমন এক ফলা হয়েছে এমন এক ফোলা হয়েছে এক বাপে আমার কাছে বতুয়া জিজ্ঞাসা করছে হুজুর নিজের আপন ছেলেকে গুলি করে মারা যাবে কিনা যদি যায় দয়া করে ফতুয়াটা দেন আর চাই না আর পারলাম না আল্লাহু আকবার বুঝেন না ফিতরাতুল্লাহি আল্লাতী ফাতারান্নাস আলাইহা মারে অত চাকরি করাইন না মারে ঘরে রাখেন একটা মানুষ একটি মানুষ মানুষ হলে বিশ্ব জাহান টলে হ্যাঁ একটা মানুষকে মানুষ করে দাও বিশ্ব জাহানকে আলোকিত করে দেবে আমেরিকান মেয়েরা এখন স্লোগান দেয় তোদের সরকারি চাকরি বাকরি চাই না একটা ঘর দে আর একটা সন্তানের মা হওয়ার সুযোগ করে দে মাও নাই বাবাও নাই দুনিয়াতে এতিমখানা থাকলে এই ঘরগুলি হলো সেরা এতিমখানা আসল আদি এবং আসল এতিমখানা হলো এই এই ঘরগুলি মাও নাই ঘরে বাবাও নাই ঘরে ইন্নাল ইয়াতীম আল্লাযী তালকালাহু উম্মান তাখাল্লাত আও আবান মাশগুলা আসল এতিমকে জানো বাবা তাকে চাকরিতে মায় ব্যস্ত কি নিয়ে কি জানি মাও নাই বাবাও নাই আসলে এতিম কেন আরে আজকে বাবা মা থাকতে শিশুরা এতিম হয়ে গেল শিশুরা এতিম হয়ে গেল এই শিশুই তো সন্ত্রাসী হওয়া সহজ মানুষের প্রতি কোনো মমত্ববোধ নাই আমার মতো কাজী ইব্রাহিম কত ছাত্র পড়াইলাম আজ পর্যন্ত একটা থাপ্পড় দিতেও মনে বাঁধে এটা মায়ের সন্তান থাপ্পড় দিব কেন প্রিয় ভাইয়েরা কারণ আমরা মায়া পেয়েছি মায়া ডাউনলোড করা হয়েছে শিশুকালে যেই শিশুর অন্তরে তার মাতৃস্নেহ ডাউনলোড করা আছে পিতৃস্নেহ ডাউনলোড করা আছে নানির দাদির দাদার আত্মীয়দের স্নেহ মায়া ডাউনলোড করা আছে এই শিশু কখনো সন্ত্রাসী হবে না জঙ্গি হবে না ইনশাআল্লাহ তাকে ওই পথে নিতেই পারবে না প্রিয় ভাইরা আমি বলতেছিলাম বর্তমান যুগটা বড় ভয়াবহ যুগ সব কিছুর মধ্যে একটা ভয়ঙ্কর ফাসাদ বিপর্যয় ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা থেকে আমরা মুক্তি চাই কিনা মুক্তি চাই মুক্তি চাইলে কোরআনে আসতে হবে কোথায় আসতে হবে কোরআনে আসতে হবে আধুনিকতা আমরা ভালোবাসি কিন্তু কোন সত্য কখনো আধুনিকতার দ্বারা চেঞ্জ হয় না দুইয়ে দুইয়ে চার এই আধুনিক যুগে তো যুগে তো রেজাল্ট এটাই দুই যুগ সমান দুই কত রেজাল্ট কত চারই হবে আধুনিক যুগ আসছে সূর্যের আলোতে কোনো চেঞ্জ যদি চেঞ্জ হয়ে থাকে মানুষের দোষে হয়েছে আল্ট্রাভায়োলেট রে রোদে মিশে গেছে মানুষের দোষের কারণে পানিতে আর্সেনিক পানিতে বিষ খাদ্যে বিষ আবহাওয়ায় বিষ এগুলি কি আল্লাহর কারণে না মানুষের কারণে মানুষের কারণে শিক্ষায় বিষাক্ত শিক্ষা কুশিক্ষা অশিক্ষা ভুল শিক্ষা দিয়ে গোটা মানুষের ফিতরত ফিতরাতুল্লাহ নষ্ট করে দেয়া হচ্ছে এমন সব শিশুরা জন্ম নিচ্ছে
আমরা এক ঐশীর কথা জানি, মা বাবা দুজনকে জবাব করেছে, এমন লক্ষ লক্ষ ঐশী এখন সমাজে তৈরি হয়ে আছে, আছে কি না? মা বাবা ভয়ে কিছু বলে না, বললে ওই পরিণতি হবে। প্রিয় ভাইরা, আসলে গভীর রাত্রে বেশি ওয়াজ করা ঠিক না, রাত যেহেতু এখন 12টার মুখে, আরো ওয়াজ করলে ফজর কাজা হয়ে যাবে। এই জন্য আমি আসলে ওই আয়াতটা একটু ব্যাখ্যা করতে চেয়েছিলাম, সময় নাই, 10 মিনিট ওয়াজ করে শেষ করব, প্রশ্ন থাকলে যদি দেন কয়েকটার উত্তর দেব, আর না হলে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। শয়তান বলছে আমি তোমার বান্দাদেরকে গোমরা করার জন্য আধুনিকতা নিয়ে আসব। আধুনিকতা বুঝেন না, আধুনিকতা নিয়ে আসব। আপনারা জানেন বর্তমান আধুনিকতার বিষাক্ত ছোবল কিভাবে আমাদেরকে খেয়ে ফেলছে। প্রশ্ন এসে গেছে, ওয়াজ বেশিক্ষণ আর করতে পারবো না। প্রিয় ভাইয়েরা, অমিন খলফিম, আমি আসবো পেছন থেকে। পিছনের একটা তর্জমা হলো ইতিহাস ঐতিহ্য, পুরানো ঐতিহ্য, বাপ দাদারা কি ছিল, কেমন ছিল, খুঁজে খুঁজে এগুলো বের করবে, বের করে এগুলো এটা আমার হাজার বছরের ইতিহাস, হাজার বছরের, 2000 বছরের ঐতিহ্য, হোক না শিরিক, হোক না সেটা ভয়াবহ অপরাধ, ভয়াবহ পাপাচার, আল্লাহর অভিশাপ নামার মস্ত বড় কারণ, যত কিছু হোক এটা এই দেশের কৃষ্টি কালচারে ছিল, অতীত থেকে সেই অপরাধগুলোকে বের করে এনে তোমার বান্দাদেরকে গোমরা করব। মিন খালফি হিমের একটা তর্জমা এটা আসে, ওয়ান আইমানিহিম, ডান দিকের কাজ, ডান দিকের কাজগুলি ভালো কাজ, ইবাদত বন্দেগী, জাল ইবাদত, বেদাতি ইবাদত বন্দেগী আবিষ্কার করে করে উপরে ভালো ভেতরে কালো, এরকম শত শত বেদাত আবিষ্কার করে করে আদম সন্তানদেরকে আমি জাহান্নামের দিকে পরিচালিত করব। ওয়ান শামাইলিহিম, শামাইল বাম, বাম দিককেও বুঝায় আবার বাম দিকের কাজকেও বুঝায়। বাম দিকের কাজ হলো যত পাপাচার, জিনা, ব্যভিচার, জুলুম, হত্যা, সামাজিক অশান্তি সৃষ্টি, ফিতনা ফাসাদ, জঙ্গিবাদ, খুনাখুনি, যত রকমের পাপাচার অনাচার সবই সামাইলের ভিতরে আছে। বাম দিকের কাজ, খারাপ কাজ, মাদকতা, এটাও সামাইলের ভিতরে আছে। এগুলো দিয়ে আমি আদম সন্তানদেরকে জাহান্নামমুখী করব। শয়তান যে চারটা কথা বলেছে, এই চারটাই বর্তমানে পরিপূর্ণভাবে সারা পৃথিবীতে বিরাজমান আছে কি নাই? অবশ্যই আছে। প্রিয় ভাইয়েরা, শয়তানের এসব কুমন্ত্রণা থেকে নিজেকে দূরে সরিয়ে ফিতরাতুল্লাহর উপরে চলে আসুন ইনশাআল্লাহ, তাহলে শান্তি পাবেন, অশান্তিতে ভুগবেন না, ভিতরের শান্তিতেই দুনিয়াতেও সুখ পাবেন, কবরেও শান্তি পাবেন, আখেরাতেও ইনশাআল্লাহ শান্তি পাবেন। আল্লাহর ফিতরাতে যা আছে কোরআনেও তা আছে, মানুষকে সৃষ্টিকালীন আল্লাহ যে ভাব, স্বভাব, তাওহীদ, আল্লাহর মারিফত, আল্লাহর মহাব্বত, দিন পালনের চেতনা যেটা দিয়েছেন ভেতরে অন্তরে, ঠিক সেই অনুপাতে কোরআন এসেছে। কোরআন আর ফিতরত একেবারে পুরোপুরি 100 ভাগ একটার সাথে একটা মিলে যায়। এই জন্য কোরআন অনুসারে চললে, নবীর সহি সুন্না অনুসারে চললে তার জীবনে ফালা খৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তাও নাই, সমস্ত ভয় থেকে মুক্ত, সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আসুন আল্লাহর ফিতরাতের দিকে আমরা আসি, আল্লাহ দেয়া সফটওয়্যারের দিকে আসি। চাঁদ সম্পর্কে প্রশ্ন করেছেন, মহাকাশে চাঁদের জন্ম কি দুইবার ঘটে? জন্ম তো একবারই ঘটে, দেখার সময় আপনি দুইবার দেখেন, তিনবার দেখেন, জন্ম একবারই, কিন্তু দেখার ক্ষেত্রে দুই তিনবার ঘটে। এই জন্য আপনি দুই রকম হতেই পারে পৃথিবীতে। সারা বাংলাদেশের আলেম যদি একমত হয়ে বলে হ্যাঁ সৌদি আরবের সাথে আমরা ঈদ করব, রোজা করব, কোনো সমস্যা নেই, গোটা জাতি এক হয়ে যাবে, এক হয়ে গেল, কারণ সমুকুমিয়াস, রোজা একটা সামাজিক ইবাদত, ঈদও সামাজিক ইবাদত, গোটা সমাজকে নিয়ে করতে হয়।
এটা হবে না যে এক গ্রাম দুই গ্রাম একজন দুইজন এক এক জায়গায় গোটা জাতি একদিন ঈদ করতেছে আপনি আরেক দিন এটা হাদিসের খেলাফ হাদিসের খেলাফ চাঁদ দেখা নিয়ে দুইটা অভিমত আগেও ছিল এখনো আছে এক জায়গায় দেখা গেলে সব জায়গায় দেখা হয়ে গেল এটা একটা অভিমত আছে আবার যার জায়গায় যখন দেখা যাবে তখন সে রোজা রাখবে এটাও আছে কিন্তু শর্ত হলো দুইটাই পালন করতে পারবেন দুইটা যে কোনো একটা পালন করতে পারবেন কিন্তু বিশৃঙ্খলা করতে পারবেন না ইত্তেফাক লাগবে আমাদের বাংলাদেশে তো এমন কোনো সরকারের সিদ্ধান্ত হয় নাই আমাদের ইমাম রাষ্ট্রপতি তিনিও ঘোষণা দেন নাই আলেমরও একমত হন নাই যে আমরা সৌদি আরবের সাথে রোজা রাখবো ঈদ করবো হয়েছে একমত তো এই সময় কয়েক গ্রাম আজকে ঈদ করলো বাকিরা কালকে একই ঘরে দুই ভাই এক ভাই খাচ্ছে ঈদের খাবার আর এক ভাই রোজা কেমন লাগে কেমন লাগে অবস্থাটা সামান্য বুকে হাত বাঁধা নিচে বাঁধা লইয়া এত কিলে গেলি আর একই ঘরে এক ভাই রোজা এক ভাই ঈদের আনন্দ কি অবস্থাটা হবে কোন এইসব ফিতনা বাজাত করেন না এগুলি সামাজিক ইবাদত আলী মোলামারা ঐক্যবদ্ধ হয়ে যদি বলে হ্যাঁ ঠিক আছে গোটা জাতি আমরা একমত সরকারের সিদ্ধান্ত এসে গেছে সবাই সৌদি আরবের সাথে ঈদ করবো তখন করবো এটা তো হাদিসে না যে সৌদি আরবের সাথে ঈদ করো এটা দেখার সাথে সম্পর্ক বুঝেন না চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভাঙো দেখার সাথে সম্পর্ক হাদিসটা দুইভাবে বুঝছে দুভাবে বোঝা যেতে পারে আমরা যেটাতে আছি একদম 100% সঠিক আছি কোনো গলতি নাই এর মধ্যে এক মসজিদে নামাজ পড়ে দশজন দশ কথা কয় এক মসজিদে 50 বছর নামাজ পড়েও ঐক্যবদ্ধ হইতে পারে না আর বছরে দুই ঈদ একসাথে হইলে বুঝি আপনি ঐক্যবদ্ধ হয়ে যাবেন কয় কোন পাগল এগুলি সারা বিশ্বে একই দিনে রোজা হইলে বুঝি একই দিনে ঈদ হইলে আমরা সব মুসলমানরা এক ঐক্যবদ্ধ হয়ে যাব না ঐক্যবদ্ধ হবেন তাওহীদ এবং সুন্নতের বরকত এইসব দুই একখান আমল করলে ঐক্যবদ্ধ হবেন অসম্ভব কথা বিশেষ কোন দলকে নিয়ে প্রশ্ন করলে এগুলির উত্তর দেই না দল বিশেষকে নিয়ে কোনো প্রশ্ন করা ঠিক না প্রশ্ন করবেন যে কর্ম নিয়ে যে এই কর্মটা করলে কি হবে তাই না অমুক দল বা অমুক জামাত অমুক তারা এটা করে এটা কি এটা ঠিক না এগুলি আপনার পার্সোনাল প্রশ্ন থাকলে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করবেন ব্যক্তিগতভাবে উত্তর নেবেন নামাজের মাঝে সূরা ফাতিহা পড়ার পর আমিন বলার বিধান কি সহিহ হাদিস বর্ণনা করলে ভালো হতো এটা তো আপনারা জানেন মুসলিম জাহানে এই ক্ষেত্রে দুটো আমলে আছে আস্তে বলা জোরে বলা জোরে বলার হাদিসগুলো খুবই স্ট্রং স্পষ্ট আছে আলবানি যে হাদিসটি তার সিলসিলা সহিহের মধ্যে উল্লেখ করেছেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ইযা করা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া দাল্লিন ক্বালা আমিন ওয়া রাফা বিহা সাওতাহ সহিহ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমিন বলতেন গরিল মাকদুম আলাইহিম ওয়া দাল্লিন পড়ে তখন জোরে বলতেন আওয়াজ বুলন্দ করতেন সহিহ বুখারীতে আপনারা পড়েছেন আম্মানা ইবনে জুবাইর ওয়া আম্মানা মান খালফা হাত্তা ইন্না লিল মাসজিদি লালাজ্জাতান ইবনে জুবাইর আমিন বলেছেন তার পিছনে সব মুসল্লিরা আমিন বলেছেন এমনকি গোটা মসজিদ প্রকম্পিত হয়ে উঠেছে আমিনের ধ্বনিতে আরো হাদিস পড়েছেন যে ইহুদিরা যে তিন কারণে মুসলিমদেরকে হিংসা করে তার মধ্যে একটা হলো আমিন সময় সমস্যারে আমিন বলে এমন এক সুন্দর হ্যাঁ দোয়ার তরঙ্গ তৈরি হয় বুঝেন না ইহুদিদের দিল কেঁপে উঠে যে না জানি আল্লাহ দোয়া কবুল করে ইহুদির উপরে কোন গজব ফেলে বুঝেন না কারণ ওখানে তো গাইরিল মাকদুবে আলাইহিম আছে এটা তো ইহুদি জাতি হ্যাঁ এই জন্য আমিন জোরে বলা ইহুদিরা বরদাস্ত করতে পারে না যাই হোক কেউ আমিন আসতে বলেন আসতে বলার মানে জোরে বলার কয়েদ নাই শুধু আমিনের কথা আছে এমন কিছু হাদিস থেকে তারা আস্তে আমিন বলার বুঝটা নিয়েছেন বুঝতে দেন আমল করতে দেন এগুলি শুনেন আমিন জোরে বলে আস্তে বলে কেউ জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ আস্তে বলার কারণে কেউ জাহান্নামে যাবে এই ফতুয়া কোনো আলেম দেন নাই এটা বুঝ তারা আমল করতেছে করুক যেদিন তারা বুঝবে যে না স্ট্রং হাদিস আমিন জোরে বলার পক্ষে তাই না সেদিন তারা আমল করবে আমি তো আগে আসতে বলতাম
আমি নাচতে বলার পক্ষে কাজী ইব্রাহিমই তো আগে সারা ছাত্র জীবন আসতে বলছি, পরে যখন দেখলাম না হাদিসগুলি জোরে বলার পক্ষে বেশি স্ট্রং, আমল করতেছি আলহামদুলিল্লাহ, বললাম ওরা বুঝবে আমল চেঞ্জ হবে। আমি তো ওই উদাহরণটা সবখানে দিই যে সারা জীবনে বেতেজে পড়ছি শিশুকালে, জিম হে খে দাল জাল রে যে সব হুজুরাই পড়েছে, যত খতিব ইমাম শায়খুল হাদিস মুফাসসির হুজুর সবাই রে যে হে খে বেতেছে। ওই যে আরেকজনে কয় আমরা পড়ছি, এটা সবাই কইব আগের যুগের সবাই কই, বলেন তো এটা কি ঠিক ছিল না ভুল ছিল? ভুল ছিল, ভুল ছিল, ভুল প্রমাণ হয়েছে, আমরা শুদ্ধটা নিয়েছি ভুলটা বর্জন করেছি, এই তো। এগুলো নিয়ে কেউ কোনো সমাজে অশান্তি সৃষ্টি করবেন না। আমি নাচতে বলা নিয়ে কেউ জাহান্নামে যাবে না, হাত নাভির নিচে বলার কারণে আল্লাহ কাউকে জাহান্নাম দেবেন বলে কোথাও উল্লেখ নাই, বুঝেন না? কিন্তু এগুলো নিয়ে ফেতনা ফাসাদ করে মারামারি করলে কিন্তু জাহান্নামে যাওয়ার আশঙ্কা আছে, এগুলির কারণে কথাই কয় না। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, তিন দিনের বেশি কোনো মুসলমান ভাইয়ের সাথে কথা বন্ধ রাখা এটা হারাম, সম্পর্ক বন্ধ রাখা হারাম। ফাইন হাজারা ফামাতা দাখলান নার, তিন দিন পরেও যদি তাকে বর্জন করে থাকার ব্যবস্থা মারা যায় তাহলে এই লোক জাহান্নামে যাবে। কসর সালাত সম্পর্কে জানতে চাই, প্রতিদিন যদি অফিসের কাজে গাজীপুর চৌরাস্তা থেকে গুলশান বনানি মতিঝিল কওরান বাজার যাইতে হয় তাহলে কি কসর পড়তে হবে? 12টি মত আছে কসর নিয়া। এখন সাধারণত আমরা আমাদের বাংলাদেশে 48 মাইলের ওই আমলটা বেশি করি, আর জানো অনেকে আমল করেন, কিন্তু আসলে সফরের নির্দিষ্ট কোনো দূরত্ব এটা এটা কঠিনভাবে কোথাও কোনো হাদিসে পাওয়া যায় না। সবচেয়ে সহি হাদিস ইবনে হাজার আসকালানি বলেছেন এটা আসাহ্য মাহফিল বাব, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা খরাজ মাসীরাত সালাসাতে আমিয়ালিন আও সালাসাতে সালাসে ফারাসে সাল্লা রাকাতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 3 মাইল বা 3 ফারসাক, রাবি সন্দেহ 3 ফারসাক, 3 ফারসাকে 15 কিলোমিটার হয়, এই পরিমাণ রাস্তা অতিক্রম করলে 2 রাকাত পড়তেন। কয় রাকাত? 2 রাকাত। আমি আমল করি এগুলির উপরে, আমল করি কারণ সুযোগ আছে তো। এগুলি আসলে দেখা যায় 80-82 কিলোমিটার যাইতে যে খাটনি, গাজীপুর সৌরাস্তা থেকে কাওরান বাজার আসতে এচ্ছে ডাবল খাটনি, ঠিক না? শরীয়ে যদি অবকাশ থাকে আমি এটাকে খাটো করব কেন, কঠিন করব কেন? সুযোগ আছে আমল করার। তবে অনেকগুলি মতামত আছে এই সফরের কসরের ব্যাপারে, 3 কিলোমিটার, 3 মাইল, 15 কিলোমিটার, সবই আছে। আমল করলে আশা করি ইনশাআল্লাহ এতে আল্লাহ তাআলা কোনো আপনাকে পাকড়াও করবেন না, আমল করতে পারেন। ইসলামিক ব্যাংকের টাকা লভ্যাংশ ব্যবহার করা জায়েজ কিনা? ইনশাআল্লাহ ইসলামিক ব্যাংক তো এই জন্য বলা হয় তারা ইসলামিক ব্যাংকিং করেন, লাভ লসের ব্যবসা করেন, সেজন্য তাদের এই লাভ বা প্রফিট আপনি নিতে পারেন। তারা তো লোন দিয়ে ইন্টারেস্ট নিচ্ছেন না, বিনিয়োগ দিয়ে লাভ লসের ভিত্তিতে প্রফিট লাভ লস শেয়ারিং বিজনেস করছেন, লাভ লস কি শেয়ারিং বিজনেস, ঠিক না? লস প্রফিট শেয়ারিং বিজনেস এটা এখন সারা বিশ্বে সমাদৃত হচ্ছে, এটাই তো ইসলামিক ব্যাংকিংয়ে করে। অনেকেরা অনেকে যুক্তি দেন, কয় হুজুর সুদি ব্যাংকে ডাইরেক্ট সুদ খায় আর ইসলামিক ব্যাংক ঘুরাই খায়, একটু ঘুরাই খায়। হ্যাঁ আমি মানলাম ঘুরাই খায়, অনেক জিনিস ঘুরাই খাইলে হালাল হয়, অনেক জিনিস ঘুরাই খাইলে কি হয় হালাল হয়, ঘুরাই নিলে হালাল হয়, স্বাভাবিক। আপনি রাস্তার একটা তরুণী মেয়েকে ধরে নিয়ে গেলেন ঘরের দিকে কোনো প্রসেসিং ছাড়া, কোনো প্রসেসিং ছাড়া নিয়ে গেলেন, হারাম, অবৈধ, আপনি অপরাধী, পাপী, ধর্ষক, ঠিক না? কিন্তু এই মেয়েটাকে আপনি ঘুরাই নেন, প্রসেসিং করে নেন, হালাল হয়ে যাবে। বাপের কাছে যান, আপনার মেয়ের বিয়ের প্রস্তাব আনছি, কার পোলা? সৈয়দের পোলা। দেখলো এরপরে আবার মেয়ের আত্মীয়রা গেল, বাবা গেল, পোলার বাড়ি টাড়ি আত্মীয় স্বজন সব দেখলো, আরও 2-1 বার যাওয়া আসা হলো, প্রসেসিং চলছে, গুরানি চলছে, গুরানি গুরাই গুরাই নিলে হালালো কি? গুরানির পরে গুরাতে গুরাতে একদিন তারিখ হলো,
বিয়ের আয়োজন হলো ইজাব কবুল হয়ে গেল হালাল হয়ে গেল তাহলে কে বলছে প্রসেসিং করলে হালাল হয় না প্রসেসিং করলে কি হয় অবশ্যই হালাল হয় হালাল প্রসেসিং করলে হালাল হবে ইসলামী ব্যাংক প্রসেসিংটা করছে হালাল করার জন্য এটা হারাম না জি আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা রিবা অর্থনীতিকে অলস করে তোলে সুদ অর্থনীতিকে অলস করে তোলে কোনো কাম নাই কাজ নাই খালি ইন্টারেস্ট খাচ্ছেন বসে বসে পেট মোটা করতেছে হারাম করি আর এবং আপনার প্রফিট অ্যান্ড লস শেয়ারিং বিজনেস অনেক পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রম করে টাকা আনতে হয় অর্থনীতি চাঙ্গা থাকে মানুষ কর্মঠ থাকে মানুষের উপরে ইনসাফ অর্থনৈতিক ইনসাফ কায়েম করা সহজ সহজতর হতে থাকে কেয়ামত শুরু যখন হবে তখন কি তিন ঘন্টার কারণে একদিন পরে বাংলাদেশ আরেকটি নতুন কেয়ামত হবে হ্যাঁ কেয়ামত শুরু যখন হবে তখন চক্ষের পলকে ওয়ামা আমরুনা ইল্লা কালামহিম বিল বসরি আও হুয়া আকরাব আমার কমান্ড যখন আসবে কেয়ামতের কমান্ড চক্ষের পলকের আগে সংগঠিত হয়ে যাবে আল্লাহু আকবার তিন ঘন্টা হিসাব করে চক্ষের পলক ফেলার আগে কেয়ামত সাঙ্গ করে ফেলবে সব ওই সুযোগ নেই বুঝছি মানে একই দিনে রোজা আর ঈদের খুব আগ্রহী তো এই জন্য হুজুরকে খোঁচা মারলেন এসব খোঁচা খাসি বহুত জানি আমরা খোঁচা পাল্টাইতে পারবেন না কদরের রাত দুই জায়গায় কি দুই দিনে ঘটে সৌদির হিসাবে আমাদের জোড়া রাত পরে আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার দরকার নেই তোমারে কইছে তোমার দেশে বেজোর রাতে কদর তালাশ করো দুইটা কি একটা না তিনটা না দশটাকে তোমার হিসাব আদার ব্যাপারে ওটা ওনার হিসাব মালিকের হিসাব দপ্তরির কাজ হলো বেটা দপ্তরি তোর কাছে ঘন্টা পিটাবি তুই চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট পর পর ঘন্টা পিটা তোর বেতন নে তোর পেনশন নে তোর বোনাস নে সব ঠিক হ্যাঁ ঘন্টা না পিটাই প্রিন্সিপালের রুমে গিয়ে উকি মারে প্রিন্সিপাল সারা কি করে ওই পাগল তুই প্রিন্সিপাল প্রিন্সিপালই বুঝলে তুই সেই চেয়ারে থাকতি তোর কাজ হলে ঘন্টা পিটানি ঘন্টা পিটানি বেতন টেতন সব ঠিক আছে যা কদরের রাত এক না দুই এগুলি তো মহাবৈশ্বিক ব্যাপার স্যাপার এগুলি আল্লাহর ব্যাপার কার ব্যাপার তোমারা কইছি নি ওগুলি নিয়ে চিন্তা করতে তোমারা কইছে কদরের রাত ফিল ফিল ভিতরে মিন আল আশরিল আওয়াখিরে মিন রমাদান রমাদানের শেষ দশকের বেজোড় রজনী সমূহে অন্বেষণ কর বাস কত সহজ করে দিল তুমি হাতে ধরে কঠিন বানাও কেন বেশি পণ্ডিত হয়েছেন না নবীর উপরে পণ্ডিতি করেন না যে যত বেশি পণ্ডিতি করে ধরা পড়ে আমার কাজ আমালু ফাকুল্লু মুয়াসসারুল লিমা খুলিকা নবীজি যখন বললেন যে আল্লাহর তকদিরে যার জাহান্নাম আছে আমল করতে করতে জান্নাতের এক হাত বাকি ওই সময়ে তকদিরের পল্টি খেয়ে এসে জাহান্নামের আমল করে জাহান্নামই হয়ে গেছে সাহাবীরা বললেন তাহলে আর আমল করে লাভ কি নবীজি বললেন এগুলি তো আল্লাহর অফিসিয়াল ব্যাপার স্যাপার হাদিসের মর্মটা বলতেছি ওগুলি তো তাকদীর আল্লাহর অফিসিয়াল ব্যাপার তোমারে বলছে তুমি আমল করো জান্নাত না তুমি সালাত পড়ো যাকাত দাও সিয়াম করো হজ করো আমল করো জান্নাত না ফাল্লাযি কদ্দারাহু আল্লাযি শাররা যিনি তকদীর লিখেছেন তিনি তো শরীয়ত দিয়েছেন তুমি তকদীর নিয়ে ভাবো কেন তোমার দায়িত্ব না শরীয়ত নিয়ে ভাবা ঠিক না অতএব ওগুলি নিয়ে আমাদের পণ্ডিতি দরকার নেই সেটা হাদিসের ভাষা কমান নির্দেশ ওটা পালন করবো ইনশাল্লাহ জান্নাত পাও এটাই আমাদের আশা এবং এটাই আমাদের জন্য করণীয় জনৈকা মহিলাকে তার স্বামী মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন এমনকি তাকেও তার বাচ্চাদেরও কোনো খরচ দেন না তাই স্ত্রী তার কাছে তালাক চাইলে সে অস্বীকার করে এ কারণে স্ত্রী তাকে সরকারের নিয়মে ডিভোর্স কাগজ দিয়ে চলে আসে তার সন্তানদের নিয়ে এতে তার কি তালাক হবে আর স্ত্রীর কি কোনো গুনাহ হবে না শর্ত ভঙ্গ করলে সরকারি অফিসার অর্থাৎ কাজী বা বিচারক জজ দিয়ে ডিসমিস করতে পারেন এটা তো সম্ভব না যে একটা নারী শুধু কষ্টই করে যাবে আর তুমি তাকে তোমার বাঁধনে
রাখতেই থাকবা, এটা থেকে মুক্তির কোনো উপায় নাই, এটা তো হয় না। এটা আছে এখানে, তালাকে তাফউইদের সিস্টেম আছে, খোলা তালাকের সিস্টেম আছে, বা বিচারক কর্তৃক বিবাহ ডিসমিস করারও সিস্টেম এখানে আছে, শর্ত লঙ্ঘন হলে, শর্ত লঙ্ঘন যদি হয় তাহলে, অনেকগুলি সিস্টেম আছে। এগুলি কি ঘটেছে ফতোয়া বিস্তারিত লিখে স্থানীয় আলেমদেরকে দিলে ওনারা সব কিছু দেখে ফতোয়া দেবেন। তালাকের ফতোয়া এইভাবে ওয়াজ মাহফিলে ঢালাও দেওয়া এটা যায় না, এটা আমরা দিতে পারি না। যতদিন তোমরা দুটি জিনিস আঁকড়ে ধরবা ততদিন পথভ্রষ্ট হবে না। কোরআন, আহলে বাইত, আমার প্রশ্ন আহলে বাইত কারা? আহলে বাইত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজে মুতাহহারাত, হাসান হুসাইন, আলী কাররামাল ওয়াজহা, আব্বাস, ইনারা তো আহলে বাইত। তো আহলে বাইত আর সুন্নাহ প্রায় কাছাকাছি জিনিস, কারণ ইবগু মুহাম্মাদান ফি আহলে বাইতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজো তার আহলে বাইতের মধ্যে, কারণ তার বিস্তারিত জীবনের খুঁটি নাটি, আখলাক, চরিত্র, আমল, সুন্নাগুলি তার নিকটতম মানুষই তো সবচেয়ে বেশি জানতেন, তাই না? এই জন্য কিতাব আল্লাহ সুন্নাত রাসুলি যে অর্থ, কিতাব আল্লাহ আয়াতরাতি প্রায় কাছাকাছি অর্থ, আল্লাহর আল্লাহ নবীর আহলে বাইতরাই সুন্নত বেশি জানবে, তারাই নবীর তরিকা বেশি জানবে, বেশি দেখবে। এই জন্য তো আয়েশার কাছেই বারবার প্রশ্ন করা হয় এই আমল কেমনে করতেন, আল্লাহ রাসূল এটা কেমনে করতেন, ঠিক না? দিনের হাজার হাজার মাসলা মাসাইল আয়েশা সিদ্দিকা থেকে আসে, কি তিনি আহলে বাইত, তার উম্মে সালমা থেকে আসে, হাফসা থেকে আসে, জায়নাব থেকে আসে, তারা আহলে বাইত, তারা নবীজিকে কাছ থেকে দেখেছেন। এটা কিন্তু সুন্নতের সাথে কোনো দ্বন্দ্ব নাই, এটা একই জিনিস, দুইভাবে আল্লাহ নবী থেকে আমরা পেয়েছি। আমার মনে হয় প্রশ্ন উত্তর বাদ দিয়ে দিই, অনেক অনেক রাত হয়ে যাচ্ছে, প্রশ্নের তো কোনো শেষ নাই। সর্বশেষ প্রশ্ন, ছেলে হলে দুই বকরি বা গরুর বিধান ব্যাখ্যা দেবেন, আকিকা, ছেলে হলে দুই ছাগল, মেয়ে হলে এক ছাগল, কিন্তু কেউ যদি গরু দিয়ে দিতে চায়, আরব দেশের স্কলার ওলামারা বলেছেন গরু দিলে শরিক দিলে হবে না আকিকার মধ্যে, ছেলে হলে দুই গরু, মেয়ে হলে এক গরু, বুঝেন না? আস্ত একটা জান দেবেন, দুইটা জান দেবেন, উট দিলেও একটা মেয়ের জন্য আর ছেলে হলে দুইটা, কিন্তু এগুলি সুন্না, সুন্না হলো ছাগল দুম্বা ভেড়া এগুলি, সাত ছাগল দেওয়া। আজকে আজকে প্রশ্ন আর দেব না, জি আরেকটা, বাংলাদেশে মহিলা পুরুষ একসাথে মসজিদে নামাজ পড়া জায়েজ আছে কি? জায়েজ আছে, তার মহিলারা আলাদা, পুরুষরা আলাদা, পুরুষের সামনে মহিলারা পেছনে, ওইভাবে এ করবেন। কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে তুমি আমার মায়ের মতো, তাহলে স্ত্রীকে তালাক, এগুলি আপনারা লিখিতভাবে ফতোয়া নেবেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।